সব জট কাটিয়ে নিয়োগ কি হবে সংগঠন শিক্ষকের? সন্দিহান সবাই, যিনারা অর্গানাইজার শিক্ষককে প্যানেল হয়ে আছেন বা লিস্টেড হয়ে আছেন, শুনতে পাচ্ছেন আজ ছাড়বে কাল ছাড়বে একের পর এক ডেট, সকলেই সন্দিহান নিয়োগটি আদৌ হবে কি না। প্রতিনিয়তই আপডেটের পর আপডেট পাচ্ছেন। ইতিমধ্যে একটি বিস্ফোরক সংবাদ মাধ্যমে আপনারা খবর অবশ্যই শুনেছেন, রীতিমতো ঘোটালা এবং দুর্নীতি সংগঠক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর দাবি দেওয়া চাহিদা পূরণের ঘটনা আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম। এমত অবস্থায় প্রিয় সংগঠক শিক্ষকগণ, আপনারা ভাবছেন যে কখন হবে নিয়োগটি, আদৌ এই নিয়োগের সম্ভাবনা খুবই ক্ষীণ থেকে ক্ষীণতর বলেই মনে হচ্ছে। কারণ এই যে আবার নতুন করে বিতর্ক, নতুন করে যে দুর্নীতির খবরগুলো সম্প্রতি একটি চ্যানেলে শুনতে পেলাম, তা অবাক করার মতো কিছুই নয়। সুতরাং সংগঠক নিয়োগ শুধু নয়, বিভিন্ন শিক্ষক নিয়োগগুলোই প্রাথমিক থেকে আপার, মাধ্যমিক, একাদশ দ্বাদশ প্রত্যেকটি শিক্ষক নিয়োগই হোক দুর্নীতিমুক্ত এবং শিক্ষার স্বার্থে সমস্ত নিয়োগই হোক সুস্থ সুন্দর দুর্নীতিমুক্ত। কারণ আজকে আপনি বঞ্চিত হলে কালকেও আপনার শিশুটি বঞ্চিত হবে। সেই আদর্শ, সেই ভাবনার কথা মাথায় রেখে পশ্চিমবাংলাকে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এবং সাহায্য করি দুর্নীতিমুক্ত একটা পশ্চিমবাংলা গড়ে তোলার জন্য। আশা করি সকলেই ব্যাপারটা বুঝতে পারছেন এবং অবশ্যই আপনাদের মতামত এবং কমেন্ট করে জানাবেন। আর নিমতিতে দর্শন চ্যানেলটি সম্পূর্ণ একটি ক্রিয়েটিভিটি মানসিকতা নিয়ে প্রত্যেকটি বার্তা নিজের ভাবনা থেকে, বিভিন্ন সোর্স থেকে কিছুটা হয়তো বা এদিক ওদিক খবর নিউজ নিয়ে আপনাদেরকে জানাই। ভালো লাগলে অবশ্যই মতামত দেবেন। আর নিমতিতে দর্শন চ্যানেলটির শ্রীবৃদ্ধির জন্য আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের কল্যাণ হোক। নমস্কার।